আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আরো একটি ফ্রিল্যান্সার লোগো কনটেস্ট করব। তো তাহলে চলুন আমরা ফ্রিল্যান্সার কনটেস্ট কিভাবে করতে হয় দেখি। আমি মূলত লোগো কনটেস্ট করে থাকি এবং আজকে আমি লো কম্পিটিটর এবং লো বাজেটের কনটেস্ট করব। সেই জন্য আমরা আমাদের প্রথমে খুঁজতে হবে কনটেস্ট, ব্রাউজ থেকে কনটেস্টে যেতে হবে। প্রথমে আমরা লো বাজেটের কনটেস্টগুলো খুঁজব। এই জন্য ব্রাউজ থেকে আমরা কনটেস্টে ঢুকলাম এবং এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই, এখান থেকে লেটেস্ট, ওল্ডেস্ট, হাইস্ট এন্ট্রিজ, ফিউয়েস্ট এন্ট্রিজ, হাইস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস। তো আমরা এখানে লোয়েস্ট প্রাইস দিলাম। দিলে এখানে লোয়েস্ট প্রাইজের কনটেস্টগুলো আসবে। সাধারণত আমি লোয়েস্ট প্রাইসের জন্য দিলাম। এখানে এন্ট্রি কম, কম্পিটিটর কম, কিন্তু বাজেটও কম। তো আমি বাজেট কম এ কারণে বেছে নিছি যে এখানে কম্পিটিটর কম। দেখতে পাচ্ছেন যে এটি একটি লোগো এন্ট্রি এবং এখানে 5 দিন সময় আছে, এন্ট্রি পড়েছে মাত্র 111 জন। এবং আমার দরকার আসলে রিভিউ, বাজেট এখনও মূল বিষয় নয়। তো আমাদের রিভিউ অর্জন করতে হবে, সেজন্য আমরা কম বাজেটের এই কম বাজেটের লোগো প্রজেক্টগুলো আমরা দেখব। আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই কম এন্ট্রি পড়ছে। তো এটিও যাদের যারা নতুন তাদের জন্য একটি সিক্রেট টিপস হতে পারে যে কিভাবে আমরা প্রথম অবস্থায় লোগো কনটেস্ট খুঁজে করব, খুঁজে বের করব। তো ক্রিয়েট এ লোগো ফর ইউটিউব চ্যানেল, এখানে দেখতে পাচ্ছেন যে ওনার এখনও 3 দিন সময় আছে এবং ওনার বাজেট হলো $8, 146টি এন্ট্রি পড়ছে। তো আমরা এটা দেখতে পারি, উনি হলো কানাডিয়ান বায়ার এবং ওনার ডিপোজিট করা আছে, মোটামুটি ভালো একজন বায়ার। ওনার সবগুলো রেটিং হলো 5 স্টার। দেখতে পাচ্ছেন না, ওনার এখনো 3 দিন 10 ঘন্টা অবশিষ্ট সময় আছে। তো ওনার কনটেস্টে ইতিমধ্যে 5 স্টার, উনি অনেক মানুষকে 5 স্টার দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক 5 স্টার অলরেডি আছে। তো আমরা যেখানে 5 স্টার এখনো দেওয়া হয় নাই, মানে উনি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন যে উনি কি নেবেন, কারণ দেখতে পাচ্ছেন যে ওনার অলরেডি অনেকগুলো 5 স্টার, মানে ওনার মন স্থির করতে পারছেন না, অথবা তিনি স্থির করে ফেলেছেন কোন একটা এরকম। তো আমি এখানে এন্ট্রি দিব না, কারণ অলরেডি এখানে অনেকগুলো 5 স্টার দেওয়া হয়েছে। তো আমি এটা থেকে বের হয়ে যাই এবং নতুন আরেকটা খুঁজি। এবং সেকেন্ড পেজে আমরা দেখি, আমরা কম এন্ট্রিতে দেখব এবং যেগুলো সময়ও কম আছে। ক্রিয়েট এ প্রফেশনাল লোগো, আমরা প্রথমে খুঁজব, শুধু শুধু এন্ট্রি দিয়ে তো লাভ নাই, বুঝে এন্ট্রি দিতে হবে। ফলো টেক এখানে এন্ট্রি দিয়েছি, ক্রিয়েটিভ মেডিক কিট, লোগো ডিজাইন এখানে 269টা এন্ট্রি পড়েছে, আইকন ফ্রম ক্রোম এক্সটেনশন, এটা দেখা যেতে পারে। পোল্যান্ডের হলো আপনার বায়ার, এটা কপি করি কন্ট্রোল সি এবং গুগল ট্রান্সলেটরে পেস্ট করে দিলাম। আই হ্যাভ এ গুগল ক্রোম এক্সটেনশন উইচ ওয়ার্ক অন দিস ওয়েবসাইট উই আর কারেন্টলি অন freelancer.com। আমরা আমার একটি গুগল ক্রোম এক্সটেনশন রয়েছে যা আমরা বর্তমান freelancer.com এ এই ওয়েবসাইটে কাজ করে। এক্সটেনশনটি ট্যাগ ড্যাশ নিয়োগকর্তার নাম দ্বারা প্রকল্পগুলি ফিল্টার করতে সহায়তা করে। এটি আপনাকে নিয়োগকর্তার নাম এবং তাদের প্রোফাইল লিঙ্ক দেখতে দেয়। এই এক্সটেনশনের জন্য আমার একটি আইকন দরকার, আইকনটি বর্গক্ষেত্র যুক্ত হওয়ার দরকার, এটি খুব ছোট, খুব দরকার কারণ এটি ক্রোমের উপর
অংশের ডান দিকে অ্যাকশন সরঞ্জাম দণ্ডে প্রদর্শিত হবে। সুতরাং এটি খুব বিস্তারিত হওয়া উচিত নয়, বরং সহজ, জটিল কিছু নয়। আপনি জানেন যে এই সাইটটি freelancer.com এর লোগো হিসাবে একটি দুর্দান্ত অরিগামি পাখি রয়েছে। অবশ্য আমি এই লোগোটি রাখতে চাই না, তবে আমি সম্পর্কিত কিছু চাই। ধারণা অরিগামি স্টাইলে আঁকা অরিগামি অরিগামি স্টাইলে আঁকা আইটেমটি দুর্দান্ত কাজ করবে। সম্ভবত আমি অরিগামি ফুল, এটি থিমের রং, মানে এমনি কালার সাজেস্ট করছে। আপনি যদি ভাবেন যে অন্য রং আরো ভালো কাজ করবে, তা আমি সাথে ঠিক আছে। এটি ফ্রিল্যান্সার লোগো, দয়া করে কেবল একটি অনুলিপি করবেন না। আইকনটি স্কোয়ার করা খুব গুরুত্বপূর্ণ, বিতরণযোগ্য এসভিজি ও পিএনজি ফাইল। হ্যাঁ, আমি মোটামুটি বুঝতে পারছি ওনার একটা এক্সটেনশন আছে যেটা ফ্রিল্যান্সার ডট কম এর আপনার ক্রোমের সাথে যোগ করা যাবে, এবং ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সার আছে তাদের বেশি উপকারে আসবে। কারণ হলো আপনার যারা ফ্রিল্যান্সিং করে অনেক সময় বায়ারের সকল তথ্য দেখা যায় না। এফ এই এক্সটেনশনটা ব্যবহার করার ফলে যে আমাকে কাজ দিল তার বিস্তারিত তথ্য আমি পেয়ে যাব। তো সেই হিসাবে এই একটি ভালো একটি এক্সটেনশন। উনি আবার ফ্রিল্যান্সারের এই ফেবিকনটা খুব পছন্দ করে, কারণ এটা ফ্রিল্যান্সার সম্পর্কিত। যাই হোক, আমরা তো আর সেই ফ্রিল্যান্সারটা কপি করতে পারি না। সুতরাং উনি একটা কালার দিয়ে দিছে এবং একটি অরিগামি ফ্লাওয়ার। অরিগামি ফ্লাওয়ারটা আমি আসলে চিনি না, এটা আমি ইন্টারনেটে সার্চ করব কন্ট্রোল সি দিয়ে। অরিগামি ফ্লাওয়ার হলো এই, এটা ওকে, এটা হলো অরিগামি ফ্লাওয়ার। তো এবং উনি একটা বেশ সুন্দর কালার সাজেস্ট করছে। আচ্ছা, তো আমরা একটি এন্ট্রিগুলো দেখে আসি। উনি অলরেডি 5 স্টার 4 স্টার পর্যন্ত দিয়েছেন। আমি চাচ্ছি, আমার আইডিয়াটা হলো, যেহেতু এটি তথ্য সংগ্রহ করে, তো আমি চাচ্ছি যে সার্চ আইকন যুক্ত করলে কেমন হয়। অরিগামি ফ্লাওয়ারের সাথে একটি সার্চ আইকন যদি যুক্ত করি, কারণ এটা বিস্তারিত হবে না।